হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ। আজকের বিষয় একটা EX2 ইঞ্জিন নিয়ে। 2 কিলোমিটার বা 200 কিলোমিটার চলার পর ইঞ্জিনটা স্টার্ট বন্ধ করার পর স্টার্টটা নেয় না কেন? হ্যাঁ, আমরা কাজের মাধ্যমে দেখা দিতেছি যে আমাদের স্টার্টটা কেন হয় না। দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা পুরোপুরি বুঝবেন না। বলে আমরা ভিডিও একরকম দেই, হয়তো আপনারা কাজ করেন, কাজ হয় না। কেননা আপনারা হয়তো ভিডিওটা স্কিপ করে টাইনা টাইনা দেখেন, যার কারণে হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ। আজকের বিষয় একটা ইঞ্জিন স্টার্ট নেয় না, রানিং গাড়িটা চলার পরে আসছে, আসার পরে কিন্তু গাড়ি দেখেন ভিউয়ার্স স্টার্ট নিতেছে না, স্টার্ট নিয়েও আবার বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, আমরা পাম্পটারে চেঞ্জ করছি, এবং কি আমরা পাম্পের যত ধরনের ট্রেনিং আছে সব ধরনের ট্রেনিং আমরা নাড়াচাড়া করছি, দেখছি, কিন্তু না, তারপরও আমাদের সমস্যাটা রয়েই গেছে, কিন্তু সমস্যাটা সমাধান হয় নাই। হ্যাঁ, পাম্প ফিটিংয়ের পরে আমরা দেখব যে আমাদের গাড়ি স্টার্ট হয় কি না। দেখেন ভিউয়ার্স, আমাদের গাড়ি স্টার্ট করতেছি, কিন্তু হ্যাঁ, আগের কন্ডিশনই রয়ে গেছে। এখন আমরা টেবিলটা খুলবো, টেবিলটা খুলে টেবিলটা দেখব যে টেবিলটা জামা আছে কিনা। ভিউয়ার্স সাথেই থাকবেন। না, আমাদের টেবিলের সমস্যা নাই, এখন আমরা আবার স্টার্ট করব। না ভিউয়ার্স, আবার আমাদের একই সমস্যা, কারণ এখন তেলের লাইনটা দেখবো। হ্যাঁ, আমাদের তেলের লাইন যথেষ্ট পরিমাণ ক্লিয়ার আছে, তাহলে সমস্যাটা কোথায়? আমাদের গাড়ি স্টার্ট হইতেছে না। হ্যাঁ, আমরা এগুলো লাগাবো। লাগানোর পর ডিজেল ফিল্টার, অবশ্যই ডিজেল ফিল্টারগুলো আপনারা চেঞ্জ করে দেবেন। আমি ডিজেল ফিল্টারগুলো চেঞ্জ করে দিয়েছি, তারপরেও দেখতেছি এখন যে আমাদের গাড়িটা স্টার্ট হয় কি না। হ্যাঁ, গাড়িটা স্টার্ট হইতেছে, কিন্তু রেঞ্জ থাকতেছে না। এখন আমরা ডাইরেক্ট তেলের মাধ্যমে দেখবো। ডাইরেক্ট তেলের মাধ্যমে, হ্যাঁ, আমাদের রেঞ্জ থাকতেছে, তার মানে আমাদের পাম্পেও সমস্যা না, কিছুতেই সমস্যা না। আমাদের তেলের লাইনে যে কোনো এক জায়গায় সমস্যা আছে, যার কারণে আমাদের সমস্যাটা সমাধান হইতেছে না। হ্যাঁ ভিউয়ার্স, এই দেখেন ট্যাঙ্কির একটা ভেঞ্জুর বোল্ট আমি খুলছি। খোলার পরে আমি দেখি মেন যেই আপনার ভেঞ্জুর বোল্টটা, এই বোল্টটা খোলার পরে দেখি এটার ভিতরে প্রচুর পরিমাণ ময়লা। নর্মাল যে অবস্থা থাকে এই অবস্থা আমাদের তেল ইজি আসে, কিন্তু যখন আমাদের গাড়িটা স্টার্ট হয় প্রচুর পরিমাণ তেলের লোড দেয়, তখন আর আমাদের গাড়িটা স্টার্ট হয় না। দেখেন, তখন আপনার এই পাইপটা দিয়ে আপনার হাওয়া ঢোকে, ঢোকার কারণে আর গাড়িটা স্টার্ট হয় না। যদি এই সিলটা আপনাদের কারো নষ্ট হয়ে থাকে, অবশ্যই তেলে 2 থেকে 2.5 মিনিট ভিজায় রাখবেন, আপনার তেল এই ফিল্ট এই সিলটা আপনার ঠিক হয়ে যাব। চলেন ভিউয়ার্স, এখন আমাদের গাড়িটা স্টার্ট করি। হ্যাঁ, আমাদের গাড়ি স্টার্ট হয়েছে, এখন আমরা টেস্টে চলে যাবো, 4-5 কিলো চালাবো, তারপরে দেখবো যে হ্যাঁ, আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কি না। 5 কিলো ঘোরার পরে দেখতেছি হ্যাঁ, আমাদের গাড়িটা কাজটা কমপ্লিট হয়েছে।